দক্ষিণেশ্বর কালী মন্দির উত্তর চব্বিশ পরগনার দর্শনীয় একটি স্থান। ওয়াও, অসাধারণ স্কাইওয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অল অফ ট্রাভেল। তো গাইস, আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো ফ্রেন্ডস, আজ আমি যেতে চলেছি দক্ষিণেশ্বর কালী মন্দির, যেটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কামারহাটি গ্রামের দক্ষিণেশ্বর নামক একটি জায়গায় অবস্থিত। তো ফ্রেন্ডস, তোমরা সেখানে কিভাবে যাবে এবং সেখানে কি কি আছে ফুল গাইড পেয়ে যাবে তোমরা এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি একটু ঘুমাতে পছন্দ করি, কিন্তু আমার বন্ধুদের তো সেটা সহ্য হবে না। একটু ঘুমাচ্ছি আর মাঝে মাঝে ফোন করছে। আমরা বেরোবো সকাল 6:30, কিন্তু ফোন করা শুরু করেছে রাত 3:30 থেকে, একটু ঘুমাতে দেয় না। শেষে ঘুম থেকে উঠে পড়লাম, এখন বাজে 4:30। ফ্রেশ হয়ে 5:30টার দিকে ব্যাগ গোছানো শুরু করলাম। এখন বাজে 6:00, বেরিয়ে পড়লাম ব্যাগটা নিয়ে। কিছুটা পথ গেলাম বাইকে, তারপর স্টেশনে বাইক রেখে চড়ে বসলাম ট্রেনে। তোমরা যদি দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসতে চাও, তাহলে তোমরা যে কোনো জায়গা থেকেই আসো না কেন, তোমাদের ট্রেনে করে এসে নামতে হবে দমদম জংশন। সেখান থেকে মেট্রো টিকিট করে মেট্রোতে বসে 10-15 মিনিটেই পৌঁছে যাবে এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখানে নেমেই দেখা হলো বাকি তিনজনের সঙ্গে। এটা আমার বন্ধু, আর এটা আমার বন্ধুর বউ, এটা একটা বান্ধবী, আর আমাকে সবাই চিনতে পারছ তো। এই মেট্রো স্টেশনটি চেনার বিশেষ উপায়, তোমরা নেমেই দেখতে পাবে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, এছাড়া আরও অনেক ধরনের ছবি টানানো আছে এই মেট্রো স্টেশনের দেওয়ালে। তবে যাই হোক, ঝটপট নেমে পড়লাম মেট্রো স্টেশন থেকে। এবার একটু পায়ে হাঁটা পথ। তোমরা স্টেশন থেকে নেমেই বাঁ হাতের দিকে তাকালে দেখতে পাবে স্কাই ওভার। এইখান দিয়ে উপরে উঠে তোমরা যাবে ডান দিকে, এদিকে। এখানে উঠে এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটতে থাকবে। এদিক ওদিক দিয়ে না গিয়ে স্কাই ওভার দিয়ে যাওয়াটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হলো। আর এখান থেকেই পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর কালী মন্দির। এই স্কাইওয়েটা অসাধারণ একটা স্কাইওয়ে, যাত্রীদের নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য বোর্ডে দিক নির্দেশ করা আছে। একটু হেঁটে সামনে আসতেই এখান থেকে শুরু হয়েছে পুজোর সাজ সরঞ্জাম আর চটি জুতো রাখার ব্যবস্থা। এখান থেকে তোমরা পুজোর সরঞ্জাম নিতে পারো, অথবা রাস্তার পাশে ও মন্দিরের পাশে পুজোর সরঞ্জামের ব্যবস্থা আছে। তবে আমার মতে প্রথম দোকানগুলো বাদ দিয়ে পরের দোকানগুলো থেকে যদি তোমরা পুজোর সরঞ্জাম কেনো, তাহলে হয়তো একটু হলেও দাম কম হতে পারে। আর এইসব জায়গাতে চটি জুতো না রেখে মন্দির প্রাঙ্গণে রাখাটাই ভালো, সেখানেও এর ব্যবস্থা আছে। ফ্লাইওভারের শেষে কাছে একটা মন্দিরের চিত্র দেখতে পাবে। সেখান থেকে হালকা ডান দিক ঘুরেই চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখতে পাবে দক্ষিণেশ্বর কালী মন্দিরের গেট। এই গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে এগোতেই বাঁ পাশে যদি কেউ ফোর হুইলার কিংবা টু হুইলার নিয়ে আসে, সেগুলো রাখার ব্যবস্থা আছে। একটু সামনে এগোতেই পোস্টারে দেখতে পাবে প্রবেশপথ ও বাহিরপথ লেখা আছে। তোমরা প্রবেশপথের পাশ দিয়ে ভিতরে প্রবেশ করবে। এরপর একটি তাপমান পরীক্ষা কেন্দ্রের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে। মন্দিরটি খোলা থাকে সকাল 6:00 থেকে দুপুর 12:30 অবধি, আর বিকেল 3:30 থেকে রাত 8:30 অবধি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই তোমরা বাঁ পাশে দেখতে পাবে ছোট ছোট ঘর। এইসব ঘরগুলোতেই তোমরা তোমাদের চটি জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু রেখে যেতে পারবে, কেননা মন্দিরের ভিতরে সব কিছু নিয়ে প্রবেশ করা নিষেধ। এক
একটু এগোতেই তোমরা বাপাই দিয়ে মূল মন্দিরে প্রবেশ করার পথ পাবে। এখানে আছে মন্দিরের সিকিউরিটি ফোর্স। আর ডান দিকে তাকালে দেখতে পাবে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। আর ঠিক এই মূর্তির পিছনে রয়েছে মন্দির প্রাঙ্গণে তৈরি পূজোর সাজ সরঞ্জাম কেনার দোকান। একটু সামনে এগোতে তোমরা একটা তুলসী মঞ্চ দেখতে পারবে। তার পিছনে রয়েছে রানী রাসমণি মায়ের মন্দির এবং তার একটি মূর্তি। রানী রাসমতী মাতার মন্দিরে ডান সাইডে একটা গাছ আছে, যে গাছটিকে ঘিরে সবাই পূজো অর্চনা করে থাকে। এবার চলো আমরা একটু মন্দিরের পেছন দিকটা থেকে ঘুরে আসি। এই দিকটাতে রয়েছে গঙ্গা এবং স্নানের ঘাট। তবে এখানে প্রচুর হনুমানও দেখতে পাবে। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সেহেতু তোমরা মন্দিরের পেছন দিকটা এসে এই 12টি শিব মন্দির দেখতে পাবে এবং এর ডান সাইডে আছে প্রচুর মনীষীদের মূর্তি। এখানে আসলে গঙ্গার পাড়ের এই অসাধারণ প্লেসটি দেখতে যেন ভুলো না। মন্দিরের পিছন দিয়ে একটু সামনে গিয়ে এসেই ডান হাতে দেখতে পাবে গঙ্গা, যেখানে সবাই স্নান করতে ব্যস্ত। আমারও একটু ইচ্ছা হচ্ছিল স্নান করার, কিন্তু পোশাক না নিয়ে যাওয়ায় স্নান করতে পারলাম না। এই স্নানের ঘাট থেকে বালির ব্রিজটা স্পষ্টভাবে দেখতে পারবে, যে ব্রিজ দিয়ে গাড়ি এবং ট্রেন একই সাথে চলে। এই গঙ্গারই ওপারে আছে বেলুড় মঠ, তবে আজ সেখানে যাওয়া হবে না। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সেহেতু গুগল থেকে কালেক্ট করা মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, মন্দির থেকে বেরিয়েই ডান দিকের রাস্তাটা গেলে দেখতে পাবে প্রচুর দোকান, যেখানে বিক্রি হচ্ছে প্রচুর দেবদেবীর মূর্তি, ফটো, খেলনা ও অন্যান্য পূজোর সরঞ্জাম। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে তোমরা এখানে এসে খাবে কি। তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি 9টা থেকে 10টার মধ্যে প্রবেশ করো এই মন্দির প্রাঙ্গণে, তাহলে মন্দির থেকেই টোকর নিয়ে তোমরা এখানকার ভোগ প্রসাদ খেতে পারবে। তাছাড়াও এই মন্দিরের বাইরে প্রচুর হোটেল আছে খাওয়ার জন্য। মন্দিরের ঠিক সামনে দিয়ে স্কাইওভারের নিচে দিয়ে সামনে একটু এগিয়েই বাঁহাতে প্রচুর হোটেল পড়বে। আমরা সেখানে ঢুকে পড়লাম কিছু খাবারের জন্য। এখানে আমরা কিছু নিরামিষ খাবারের অর্ডার করলাম। এখানের খাবারটাও অসাধারণ, তবে পার প্লেট 100 টাকা করে নিল। তো খাওয়া শেষ, এখন যাবো বাড়ির দিকে। তোমরা এখানে এসে একবার ঘুরে যেতে পারো, এখানে আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো ততক্ষণ সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।